एक रहस्यमय जातिगोष्ठी हुंजा बर्तमान विश्वे जेखने जैवन धरे रखते बार्धक्य ठेकिए रखते कोटी कोटी टाका व्यय करे जाच्छे मानुषेरा सेखाने पाकिस्तानेर एकटी उपजाति रयेछे जारा सम्पूर्ण प्राकृतिक भावे तादेर जैवन के धरे रखते पारेन। बयसेर तुलनाय ए उपजातिर मानुषेर कम बयसी देखा जाय जेखने ताबत पृथिवी मानुष एकुन आशी बसर बयस पेरुत्ते कष्ट हो जाए सेखाने ए उपजातिर मानुषेदेर 165 बसर बयस पर्यन्त बाचार रेकर्ड रयेछे। ए उपजातिर एकजन 90 बसरेर वृद्ध बाबा हवार क्षमता राखेन तेमनकि एकजन 70 बसरेर महिलाओ अनायासे गर्भवती हन ओ बाच्चा प्रसव करेन। बोलसी पाकिस्तान अधिकृत काश्मीरेर गिलगिट बालिस्तान प्रदेशे बसबासरत रहस्यमय हुंजा उपजातिर कथा। काराकोरम पश्चिम हिमालय पामीर ओ हिंदुकोश पर्वतमाला दिए घेरा छबिर मतो सुंदर ए प्रदेशेर उत्तरे आछे हुंजा उपत्यका। पृथ्वी थेके प्राय विच्छिन्न ए हुंजा उपत्यकातेई बास करे रहस्यमय हुंजा बा बुरशो नामेर ए उपजातिटि। শুনতে অদ্ভুত শোনালেও হুঞ্জারা নাকি মৃত্যুর কলকে প্রতিবারই ফাঁকি দিয়ে অনায়াসে জীবনের শতক পূরণ করে ফেলতে পারে। যেখানে সমস্ত পাকিস্তানের গড় আয়ু 66 বছর সেখানে হুঞ্জাদের গড় আয়ু নাকি 120 বছর। হুঞ্জা উপত্যকাতেই এর চেয়ে অধিক আয়ুর মানুষের অবশ্য কমতি নেই। বিশ্বে সর্বাধিক গড় আয়ুধারী জাপান হলেও হুঞ্জারা তাদের প্রতিনিয়তি লবডাঙ্গা দেখিয়ে যাচ্ছেন বলা চলে। হুঞ্জা উপত্যকাতে প্রায় 87,000 মানুষের বসবাস। ধর্মীয় দিক থেকে এরা ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ভুক্ত নিজামি ইসমাইলি মতবাদের বিশ্বাসী জাতি, কথা বলেন বুরু শাস্কি ভাষায়। হুঞ্জারা এত বছর কিভাবে বাঁচে এ নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয় মূলত 1984 সাল থেকে। ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দরে পাকিস্তান হতে সৈয়দ আব্দুল মাহবুব নামক এক হুঞ্জা আসেন, যেখানে পাসপোর্টে তার জন্ম তারিখ দেখে চমকে যান ইমিগ্রেশন অফিসাররা। পাসপোর্টে তার জন্ম সাল দিয়া ছিল 1832 সাল। সহজ হিসাব মিলিয়ে যখন তারা বুঝল এ বৃদ্ধের বয়স 152 বছর, তখনই তাদের চক্ষু চড়কগাস হয়ে গিয়েছিল। এরপর কুরুমি মিডিয়ার কল্যাণে বিশ্বব্যাপী এ বিষয়টি ছড়িয়ে যাওয়া শুরু করলে হুঞ্জ উপত্যকায় দলে দলে গবেষকরা ভিড় জমাতে শুরু করে। এত কিছুর পরও সহজে প্রশ্নটি সবার মনে দাঁড়ায়, এত বছর আসলে বেঁচে থাকে কিভাবে এরা? এর বেশ কিছু ব্যাখ্যা বিজ্ঞানীরা দাঁড় করিয়েছেন। এ উপজাতি কোনো কিছু নিয়েই দুশ্চিন্তা করে না। ডিপ্রেশন, মানসিক অবসাদ, চাপ এগুলো তাদের সহজাত প্রবৃত্তিতে নেই বললেই চলে। সব বয়সে নারী পুরুষ হুঞ্জারাই সূর্যোদয় হতে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত পরিশ্রম করে কাটান। একজন 80 বছরের হুঞ্জা বৃদ্ধের নিকটেও দৈনিক 10-15 কিলোমিটার পাহাড়ি পথে হাঁটা দুর্ভাত। 40 কেজি শস্য বোঝাই বস্তা অনায়াসেই তারা ক্ষেত থেকে নিয়ে ফেরেন। 100 বছর বয়সেও যথেষ্ট শক্তি সামর্থ্য থাকা হুঞ্জা পুরুষ ও নারীদের এত বছর বাঁচার মূল কারণ হিসাবে বিজ্ঞানীরা দেখেন তাদের খাদ্য অভ্যাসকে। হুঞ্জারা সারাদিনে মাত্র 2 বার খাবার খান, সূর্য ওঠার পরে একটা ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পরে হালকা ডিনার, এই শেষ। এর মাঝে হুঞ্জারা আর কোনো খাবার খান না, তারা সবসময় প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন। প্রয়োজনীয় খাদ্য ও সবজি নিজেরা উৎপন্ন করে থাকেন। হুঞ্জারা মাংস একেবারেই খান না, খেলেও বছরে 1-2 বার ভেড়া বা মুরগির মাংস খান। তারা মূলত বাদাম, ভুট্টা, বার্লি এ জাতীয় খাবার খান। তাদের অন্যতম প্রধান খাদ্য অ্যাপ্রিকট নামক এক ধরনের ফল।
বিজ্ঞানীদের মতে প্রচুর পরিমাণে ভিটামিন B17 সমৃদ্ধ এই ফলটি। এই ফলটি অধিক পরিমাণে খাওয়ার কারণে বিশ্বের একমাত্র ক্যান্সার টিউমার ফ্রি জাতি এই হুঞ্জ উপজাতি। দুর্গম এলাকায় বসবাসের কারণে প্রতিদিনই এদেরকে 10-15 কিলোমিটার হাঁটতে হয়। হাসি ঠাট্টা ও উপজাতি জীবনের অন্যতম সঙ্গী। একজন বৃদ্ধ এখানে শিশুর মতোই জীবনযাপন করে, জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করেন তারা। এখানকার আবহাওয়া অপরূপ, পর্যটকদের কথায় স্বর্গের দেখা মেলে এই হুঞ্জা উপত্যকায়। প্রত্যেক বছরই দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। বলা হয় পৃথিবীতে থেকে বিচ্ছিন্ন এই উপত্যকা, এই উপত্যকায় যে জনগোষ্ঠী বসবাস করেন তারা নাকি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ। কুঞ্চ উপত্যকায় যেহেতু মানুষের গড়ায়ু 120 বছর হয়ে যায়, কাজেই মানুষের সংখ্যা কিন্তু নিহাত কম নয়। এদের ভাষা বুরু শাসকি। হুঞ্জা সম্প্রদায়ের মধ্যে মানুষের বেঁচে থাকার রেকর্ড প্রায় 165 বছর। শরীরে বার্ধক্য দেখা গেলেও তারা একেবারে সুস্থ। বলা হয়ে থাকে তাদের শরীরে অসুখ বাসা বাঁধতে পারে না। 1970-এর দশকের গোড়ার দিকে ন্যাশনাল জিওগ্রাফিক বিশ্বজুড়ে দীর্ঘজীবী মানুষের দাবি অনুসন্ধানের নিবন্ধগুলির একটি বিস্তৃত সিরিজ চালিয়েছিল। উত্তর পাকিস্তানের হুঞ্জা উপত্যকায় বসবাসকারী হুঞ্জা লোকেরাও এর মধ্যে অন্যতম ছিল। তারা যে অনন্য অঞ্চলে বাস করে তাদের আকর্ষণীয় কেস স্টাডি হয়ে ওঠে। কারণ হুঞ্জা উপত্যকাটি একটি উর্বর উপত্যকা যা কৃষি সমর্থন করে। এখানে অনেক প্রকারের ফসল উৎপন্ন হয়। আসলে কেউ জানে না হুঞ্জা মানুষ কতদিন বাঁচে। চিকিৎসকরা হুঞ্জা জাতিকে পরীক্ষা করেছিলেন এবং লোকেরা কত বছর বয়সে তার সর্বোত্তম অনুমান করেছিলেন। ডকুমেন্টে সর্বাধিক বয়স সম্পর্কে খুব বেশি মনোনিবেশ না করেই সত্যই অসাধারণ একটি হুঞ্জার সমস্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বয়স্ক জনগোষ্ঠী সুস্থ, প্রাণশক্তিপূর্ণ এবং কার্যত রোগ থেকে মুক্ত, যা আজও সত্য। তারা কিভাবে অসুস্থ থেকে মুক্ত থাকে? হুঞ্জা যে পরিবেশে বাস করে তা পাহাড়ি এবং অত্যন্ত রুক্ষ ভূখণ্ড রয়েছে। সেখানে গ্রামগুলি অবিশ্বাস্য রূপে বিচ্ছিন্ন এবং ক্লিফ সাইডে নির্মিত। কিছু গ্রাম প্রায় 1000 বছরেরও বেশি পুরানো। হুঞ্জা রুক্ষ প্যাসেজ এবং খাড়া খাড়া চলাচল ছাড়াও কোনো উপায় নেই। খামার যোগ্য জমির সর্বদা বাড়ির সরাসরি পাশে থাকে না। হুঞ্জারা বেশিরভাগ উদ্ভিদ ভিত্তিক খাদ্য গ্রহণ করে, কাঁচা খায়। যেহেতু তারা এত বিচ্ছিন্ন এবং হুঞ্জার খাবার রান্না করার জন্য প্রচুর পরিমাণে জ্বালানির অ্যাক্সেস নাই, না খাওয়ার জন্য অনেক প্রাণী পাওয়া যায়, তাই তারা যা করতে পারে তা রোপণ করে এবং বাকি অংশ সংগ্রহ করে। অ্যাপ্রিকট, চেরি, আঙ্গুর, বরুই এবং পিচ ছবি হুঞ্জাই চাষ হয়। তবে তারা কি খুশি? একেবারেই। আসলে কিছু গবেষক হুঞ্জাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে অভিহিত করেছেন। হুঞ্জা জীবনের প্রতি একটি নির্দিষ্ট আবেগ এবং উৎসাহ রয়েছে। সম্ভবত তাদের প্রতিদিনের কঠোর অনুশীলন এবং সহজ জীবনযাত্রার ফলে তারা অসুস্থতা থেকে মুক্ত থাকে এবং শরীরে বার্ধক্য দেখা গেলেও তারা একেবারে সুস্থ।